ব্যাটারি চালিত রিকশা আমদানির অনুমতি বা লাইসেন্স কে দিয়েছে এমন প্রশ্ন করেছেন বিএনপি নেতা রুহুল কবির ইসফি সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে একথা বলেন তিনি কোটি কোটি টাকা পাচারকারীরা ব্যাটারি চালিত রিকশা চালকদের কষ্টের কথা কোনো দিনও বুঝতে পারবে না বলে মন্তব্য করেন তিনি এই যে ব্যাটারি চালিত যান নিয়ে আসা হলো এটা তো নিশ্চয়ই কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে তাহলে এই আমদানি করার সুযোগ লাইসেন্স কে দিলো এই যে যারা ইম্পোর্ট করেছে তারা কাওমীদে গেল লোক তারা কাওমীদিকে ব্যবসায়ী রিকশা চালকরা তারা ভাড়া দিয়ে এটা চালাতে গিয়েই দোষ হয়ে গেল নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার